আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে, দাবি ভারতের। বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ভারতের কোনো বাঁধের মুখ খুলে দেওয়া হয়নি, বরং অতিরিক্ত পানির চাপের কারণে এটি খুলে গেছে। বৃহস্পতিবার সকালে নয়াদিল্লি থেকে এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়া বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চল বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বাংলাদেশ উদ্বেগ প্রকাশিত হয়েছে। তবে এটি সঠিক নয়। নয়াদিল্লির দাবি, ভারত বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েক দিন ধরে এই বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ বন্যার মূল কারণ হচ্ছে বাঁধের নিচের বিশাল ক্যাচমেন্ট এলাকার পানির বৃদ্ধির ফলাফল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে, বাংলাদেশের 120 কিলোমিটার বেশি উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপাদন করে, ভারতীয় গ্রিডে সরবরাহ করে এবং বাংলাদেশ এখান থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছেন যে প্রায় 120 কিলোমিটার নদী পথে অমরপুর, সোনামুড়া এবং সোনামুড়া টু এর তিনটি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। গত 21 আগস্ট থেকে ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলোতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে, ফলে অতিরিক্ত পানি প্রবাহের কারণে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদীগুলো বন্যা একটি যৌথ সমস্যা যা উভয়ের পক্ষে জনগণের জন্যই দুর্ভোগ সৃষ্টি করে। এই সমস্যার সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। যেহেতু দুইটি দেশে 54টি আন্তঃসীমান্ত নদী রয়েছে, তাই নদীগুলোর পানি সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ এবং প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনা সমস্যা পারস্পরিক উদ্বেগ সমাধানের প্রতিশ্রুতিবদ্ধ হব। এদিকে ভারতীয় রাজনীতিবিদ রতনলাল নাথ নিজের ফেসবুকে প্রোফাইলে লিখেছেন, গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কোনো গেট খুলে দেওয়া হয়নি, জলের এই স্তর অতিক্রম করলে অটোমেটিক্যালি পানি বের হয়ে যাবে। আবার রিজার্ভের স্তর 94 মিটারের নিচে নেমে গেলে অটোমেটিক্যালি গেট বন্ধ হয়ে যাবে। সেই মোতাবেক গোমতী রিজার্ভের জল স্তর 94 মিটার এর উপরে উঠে আসতে দুইটি গেট খুলে গেছে। একটি গেট দিয়ে 55 হারে জল বেরোচ্ছে, এতে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই। গোটা বিষয়টি সম্পর্ক প্রশাসন ওয়াকিবহাল, সংশ্লিষ্ট এলাকার জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।